আজকের বিষয় হোটেল বুকিং এয়ারলাইন্স বুকিং ইন্স্যুরেন্স কত দিনের জন্য কত টাকা লাগবে আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে ইন্স্যুরেন্সের বিষয়ে কথা বলেছিলাম সেখানে অনেকেই অনেক ধরনের সাজেশন দিয়েছেন অনেক ধরনের কমেন্ট করেছেন অনেক ধরনের মন্তব্য করেছেন সেখানে বিশেষ উল্লেখযোগ্য মন্তব্য যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বলেছিলাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইন্স্যুরেন্স বাবদ নেয় এবং আরও বেশিও নেয় এক লক্ষও নেই দু লক্ষও নেই তবে এইগুলা ক্ষেত্রবিশেষে তো যে কোনো একজন বা দুইজন ভাই ওই ভিডিওটির মনে হয় যেন শুরুতেই কিছুটা দেখেছেন এবং লাস্টে কিছুটা দেখেছেন পুরোটাই পুরোটাইবার তো সেই হিসাবে তার কমেন্টের প্রশংসা করতেছি কারণ সে ভিডিওটা না শুনেই কমেন্ট করেছেন এবং ক্ষেত্রগুলো না বুঝে সে যেটুকু জানেন সেটুকুই সে বলে ফেলেছেন ঠিক আছে তো এই জন্য ধন্যবাদ যে অন্তত একটুখানি হলেও সেই জানেন তারপরে না বুঝে যে কমেন্ট করেছেন না ভিডিওর কথাগুলো না শুনে যে কমেন্ট করছেন সেই জন্যও ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আকল জ্ঞানের অভাব থাকলে যেটা হয় সেটার পরিচয় ওনারা ওখানে দিয়েছেন সেজন্য আমি মর্মাহত না তো আমি এই বিষয়ের উপরে আজকে বিস্তারিত বলে দেব এবং ইন্স্যুরেন্স এয়ারলাইন্স মানে বিমান আমরা যেটাকে বিমান বলি অনেকে আবার এয়ারলাইন্সও বুঝেন না তো সেটা বুকিং সম্পর্কে এবং হোটেল বুকিং সম্পর্কে এগুলা করতে কি টাকা পয়সা লাগে কি না বা বিচার ফ্লাইয়ের আগে যদি কিভাবে এয়ারলাইন্স কি করবেন এসব বিষয় আর কি তো অনেকেই প্রশ্ন করেছেন যে হোটেল বুকিং করতে বিষয় অ্যাপ্লাইয়ের আগে যদি আমি হোটেল বুকিং করে ফেলি তাহলে কত টাকা লাগবে কি এসব বিষয় এখানে আসলে হোটেল বুকিং করতে কোনো টাকা লাগে না আপনারা বুকিং ডট কমে যাবেন এআর বিএন আছে এ আর বি এন বিএন ফি না এ আর এআইআর ভি বাংলাদেশের বি ন্যাশনালের অ্যান আবার বাংলাদেশের বি এআর ডট কম ওই ওইটাও হোটেল হোটেলের সাইট সবগুলো হোটেল ওখানে আছে এবং বুকিং ডট কম এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট ওইটার ভিতরে বিভিন্ন দেশের হোটেল আছে আপনারা দেশ সিলেক্ট করে ওখানে রেজিস্টার করে ইমেলের মাধ্যমে একটা ইমেল দিয়ে রেজিস্টার করবেন রেজিস্টার করে ওখানে আপনারা চার্জ দিবেন পাবেন যে কোনো একটা হোটেলে আপনারা বুকিং দিবেন দুই মাস পরে আজকে বিষয় অ্যাপ্লাই করবেন এখন আজকে থেকে আপনারা যে কালকে যে হোটেল বুকিং দিতে হবে তা নয় আজকে যদি আপনারা বিষয় অ্যাপ্লাইয়ের জন্য যান তাহলে আগামী ধরুন দশ দিন পর থেকে বিশ দিনের জন্য একটা হোটেল বুকিং করলেন করলে ওখানে আপনাকে কোনো টাকা পে করতে হবে না বুকিং করে আপনি যখন ইমেলটা দেবেন ইমেলের ভিতরে আপনার একটা পিডিএফ ফাইল আসবে যে আপনি এত অমুক জায়গাতে অমুক কান্ট্রিতে অমুক জায়গাতে আপনি বিশ দিনের জন্য একটা এই হোটেলের একটা রুম ভাড়া করেছেন এটার একটা ইয়ে দিবে আপনাকে রিপ্লাই দিবে ওই রিপ্লাইটা প্রিন্ট করে নিয়ে নেবেন ওখানে কোনো টাকা লাগবে না এটা হচ্ছে হোটেলের ক্ষেত্রে ঠিক আছে আর একজন এটা মনে রাখবেন আবার অনেকে প্রশ্ন করেন যে আমি বিষা নেবো আবার হোটেল বুকিং কিসের জন্য দেব আমি তো হোটেলে থাকবো না আপনি হোটেলে থাকবেন না সেটা বোকার মতো প্রশ্ন করে তো পরিচয় দেওয়ার দরকার নেই আপনি হোটেলে থাকবেন না সেটা আপনিও জানেন আমিও জানি এমবেসি জানার প্রয়োজন নেই কারণ এমবেসি যদি জানে যে আপনি হোটেল এটাতে থাকবেন না তখন আপনাকে কিন্তু রিজেক্ট করবে আপনি ফরমালিটি দিয়ে সুন্দর করে আপনি বিছা নেবেন এই জন্য আপনাকে সব কিছু ফর্মালিটির স্বরূপ ওখানে অ্যাম্বাসিতে শো করতে হবে এবং আপনি কিছু কিছু কথা আছে সেগুলোকে এমবেসিকে জানানোর প্রয়োজন নেই তার ভিতরে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি হোটেল বুকিং দিবেন হোটেলে থাকবেন কি থাকবেন না সেটা পরের বিষয় আপনি তো এখানে হোটেলে বিল দিয়ে দেন নাই কনফার্ম করে ফেলেন নাই ঠিক আছে কনফার্ম যখন করবেন তখন ওই হোটেলে থাকতে হবে যারা কনফার্ম করবেন তারা থাকতে হবে আর যারা কনফার্ম করবেন না তারা থাকবেন না এবং থাকার দরকার নেই এরপরে আপনি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য দিয়ে দিচ্ছেন ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে গেছে এরপরে আপনি হোটেল বুকিংটা ক্যান্সেল করে দিতে পারেন এবং হোটেল বুকিংটা কি বলে আপনি যদি কনফার্ম না করেন আপনি ক্যান্সেল করা লাগবে না সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আপনারা রিমাইন্ডারের মেসেজ দিবে মেসেজ দিতে এক পর্যায়ে সেটা বন্ধ হয়ে যাবে মানে অটোমেটিকলি এটা খারিজ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই আর হোটেল হোটেল বুকিংটা আশা করি ক্লিয়ার আপনারা বুঝেছেন এবারে এয়ারলাইন্স বুকিং অর্থাৎ বিমান যেটাকে আপনারা চেনেন বিমান তো বাংলা শব্দ এয়ারলাইন্স তো ইংলিশ শব্দ পুরা ইন্টারন্যাশনাল যেটা ইউজ হয় তো এই এয়ারলাইন্স বুকিংটাও সেম সিস্টেমে আপনি কত তারিখে যাবেন একটা ডেট ফিক্স করে আজকে বিষয় অ্যাপ্লাইয়ের জন্য যদি যান তাহলে আগামী ওই যে হোটেল বুকিং যে যেদিন থেকে দিয়েছেন তার একদিন আগে অথবা সেই দিন থেকেই আপনি এয়ারলাইন্স বুকিংটা দিবেন হোটেল বুকিং এবং এয়ারলাইন্স বুকিংটা একই সাথে যেন হয় তাহলে বেশি বুঝবে যে আপনি যেদিন ওখানে যে পৌঁছবেন ঠিক আছে ওখানে যে যেদিন পৌঁছবেন সেদিনে আপনি হোটেলে উঠতে পারবেন তো এয়ারলাইন্স বুকিংটাও কিন্তু টাকা লাগবে না আপনি ওখানে ডেট ইস্যু করে দিয়ে আপনি নিজে নিজে অনলাইনের ভিতরেও করতে পারবেন আবার নিজে যদি অনলাইনের ভিতরে তারা লাগে তখন একটা ট্রাভেলসে যাবেন যে এত তারিখ থেকে এত তারিখ আমাকে একটা এই এয়ারলাইন্সে একটা টিকিট বুকিং দিয়ে দেন আগে আপনি ইন্টারনেটের ভিতরে দেখবেন আপনি যে জায়গাতে আছেন ওই জায়গা থেকে যে জায়গার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন যে দেশের ওই দেশের এয়ারলাইন্সটা কোন এয়ারলাইন্সটা চলতেছে সেটা আগে দেখে এরপরে যাই ট্রাভেলসে আবার ওভার কনফার্ম হবেন যে আমি আমার এই গন্তব্যস্থান থেকে ওই দেশে যাব এখন সেখানের কোন বিমানটা ইয়া হবে এত তারিখ থেকে এত তারিখ থেকে আমি যাব আবার এক মাস পরে আপনি রিটার্ন করবেন ঠিক আছে ওই রকম অথবা হোটেল বুকিং যতদিন দিচ্ছেন বিশ দিন যদি হোটেল বুকিং দিন তাহলে বিশ দিন পরে আপনি ব্যাক করবেন এইরকম করে আপনি এয়ারলাইন্স বুকিংটা ট্রাভেলসকে বলবেন দেওয়ার জন্য তো আপনি এটা তাদেরকে বলার প্রয়োজন নেই যে আপনি বুকিং দিবেন ঠিক আছে কিন্তু আপনি আসলে যাবেন না ওই তারিখে বা ইয়ে করবেন না সে কিছু বলার দরকার নেই জাস্ট তাদের কাছে যাইবেন ভাইজান হাই হ্যালো কেমন আছেন এরপরে আপনি যে বলবেন যে এই দেশ থেকে ওই দেশ পর্যন্ত এই এয়ারলাইন্স অথবা কোন এয়ারলাইন্সটা সুবিধা আছে ওইখানে আমাকে একটা সিট বুকিং দিয়ে দেন এত তারিখে যাওয়া অত তারিখে রিটার্ন করা ওইখান থেকে বিশ দিন হিসাব করে অত তারিখে রিটার্ন রিটার্ন করবেন একদম এই টাইমগুলো কিন্তু ফিক্স টু ফিক্স করবেন অনেকের আসলে রিজেক্ট হয় কিন্তু এসব হোটেল বুকিংয়ের ক্ষেত্রগুলো না জানার কারণে এবং এয়ারলাইন্স বুকিংয়ের ক্ষেত্রগুলো না জানার কারণে ঠিক আছে অনেকেই আছে যে হোটেল বুকিং দিয়েছে বিশ দিনের কিন্তু এয়ারলাইন সে রিটার্ন টিকিট দিয়েছে পঁচিশ দিনের তো এখন ট্রাভেল এমবেসি অবশ্যই এটা একটা প্রশ্ন রয়ে গেল আর পাঁচ দিন সে থাকবে কোথায় তো এটার প্রশ্ন যদি করে আপনাকে তাৎক্ষণিক যে আর পাঁচ দিনের হোটেল বুকিং কোথায় আপনি কোথায় থাকবেন এবারে আপনাকে হয়তো বলবেন যে আমার আত্মীয় আছে বা কোনো কিছু আছে বা থুথমতো খাবেন তখন কিন্তু এই জন্য আপনাকে রিজেক্ট করতে তারা বাধ্য হবে এটা কিন্তু সত্য সো কোনো কাগজপত্র কোনো ডকুমেন্ট এ ধরনের যাতে ফলস না হয় সেদিকে আপনারা খেয়াল লক্ষ্য রাখি কাটবেন আপনি হোটেল বুকিং পঁচিশ দিনের দেন তিরিশ দিনের দেন তাতে সমস্যা নেই হোটেল বুকিং যত দিন এয়ারলাইন্সের বুকিংও ততদিন দেবেন যাওয়াটা ওইভাবে আসাটা সেভাবে ঠিক আছে আশা করি এয়ারলাইন্স বুকিং অর্থাৎ বিমান বুকিংটা আপনারা ক্লিয়ার বুঝেছেন এবার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে আমি শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার এক লাখ দুই লাখ যেটা নিবে সেটার ক্ষেত্র বিশেষে তো ক্ষেত্রগুলো কী কী আমরা যারা আছি বাংলাদেশিরা তারা নর্মাল মানে কি মাছের তেল দিয়ে মাছ ভাজা করে ওই মাছ খাব এবং তেল কিছু মাছের থেকে বাইরে এলে হেতা বোতলে রাখবো আমরা তো ওই ক্যাটাগরি নাকি তো ওই ক্যাটাগরি যেহেতু আমরা সেহেতু আমাদেরকে করতে হয় কি আমরা নর্মাল একেবারে নর্মাল কোনো রকমে এটা নাম নামের জন্য মানে ইন্স্যুরেন্সটা করা তো সেক্ষেত্রে আমাদের যত সিফ প্রাইস আছে এবং যত কম দাম আছে আমরা সেটা অবলম্বন করি তো এখানে এসব ওয়েবসাইটগুলোর ভিতরে তারা ওইটা অলরেডি দিয়ে রাখছেন এক দিনের জন্য এক ইউরো দেড় ইউরো অর্থাৎ বাংলা দেড়শো টাকা আচ্ছা যাক আমি বাংলা টাকাই কনভার্ট করে দিচ্ছি আবার একেবারে নর্মাল যেটা সেটা দুই দিনের জন্য আছে তিন ইউরো বা দুই ইউরো ছয় দিনের জন্য আছে পাঁচ ইউরো চার ইউরো আবার দশ দিনের জন্য আছে আট ইউরো নয় ইউরো মানে বাংলা নশো এক হাজার টাকা আবার বাংলা দুই হাজার টাকাও আছে কিছু কিছু এবারেই যে যে ইন্স্যুরেন্সগুলা বিশেষের কথা বলছিলাম সেটা হচ্ছে কোনোটা আছে শুধু আপনার শারীরিক সমস্যা হলে মেডিকেল ট্রিটমেন্ট দিবে এই ক্ষেত্রে একটা পর্যায়ে আর আপনার যদি ইউরোপের ভিতরে আসেন আসার পরে আল্লাহ জানিনা কার হয়াত কখন কোথায় রাখছে তারপরে বলতে হচ্ছে যদি আপনি মারা যান সেই ক্ষেত্রে আপনার ডেড বডিটা মতো ফসিয়ে দেওয়ার জন্য ওখানে কি পরিমাণ আছে সবগুলোর কিন্তু রিকোয়ারমেন্ট আছে হ্যাঁ টার্মস কন্ডিশন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনি দেড় টাকার যেটা করবেন মানে দেড়শো টাকার যেটা করবেন সেটা দিয়ে আপনার ডেড বডি বাংলাদেশে এবং আপনার অ্যাড্রেস মোতাবেক ফসাবে না ডেড বডি নিতে হলে আপনাকে আবার অনেক টাকা খরচ করে নিতে হবে তো সেজন্য ইন্স্যুরেন্সগুলোর এরকম ক্ষেত্র আছে আবার অনেকে অনেক ধরনের অনেকের আবার হয়তো সে জানে তার বডিতে কোন জায়গাতে কি সমস্যা তার মানসিক সমস্যা বা কোনো ধরনের সমস্যা এই যে সমস্যাগুলো যদি সে এক দেশ থেকে আরেক দেশ ক্রস হওয়ার পরে যদি তার আক্রান্ত হয় সেক্ষেত্রে ওই ধরনের মানসিক ইয়েগুলো কি বলে ট্রিটমেন্ট নিতে পারবে ওই ধরনের বা আমি আপনাদের এক্সাম্পললি বলতেছি বিষয়গুলা এরকম কিছু হতে পারে সেই জন্য তো আপনি নর্মাল ইন্স্যুরেন্স করতে পারেন না আপনি দেড় টাকার অর্থাৎ দেড়শো টাকার ইন্স্যুরেন্সটা করতে পারেন আপনার দশ টাকার মানে এক হাজার টাকার দশ ইউরো এক হাজার টাকার ইন্স্যুরেন্সটা করতে পারেন আবার আপনি এখন হোটেল বুকিং দিবেন বিশ দিনের ইন্স্যুরেন্স করবেন দশ দিনের তা আপনাকে তো এমবেসি মনে হয় না অ্যাকসেপ্ট করবে বলে আবার অনেকের যদি অন্য দিকে দিই যেমন সে আগে অনেকবার ইউরোপে ঢুকেছে বা ইউরোপের আশেপাশে দেশে ঢুকেছে সেই ক্ষেত্রে তার আগে অনেকবার ইন্স্যুরেন্স করেছে এই ধরনের প্রমাণপত্র আছে তাদেরকে আবার ওই দুই চার দিনের ইন্স্যুরেন্স করলেও তাদের ক্ষেত্রে সমস্যা হয় না কারণ তাদের আদার্স সাইট অনেক ওজন আর আপনারা যারা নতুন তারা যদি মনে করেন যে পঁচিশ দিনের বা তিরিশ দিনের বা বিশ দিনের হোটেল বুকিং বা বিমান টিকিট বুকিং এটা করছেন কিন্তু ইন্স্যুরেন্স করছেন পাঁচ দিনের পাঁচশো টাকা দিয়ে বা এক হাজার টাকা দিয়ে উনিশশো টাকা দিয়ে তো সেক্ষেত্রে এবং এটা খুব একটা ডিফারেন্স যায় যার কারণে এইসব ক্ষেত্রগুলোর কিন্তু সামান্য একটা জিনিসের জন্য কিন্তু আপনাকে বেশি রিজেক্ট করতে বাধ্য যদি হেরা মন মতো না পায় সকল ডকুমেন্ট অ্যাকুরেট না পায় তো এইসব ক্ষেত্রগুলা আপনাদেরকে দেখতে হবে এবং যারা আমার এখানে কমেন্ট করছেন ভাই আমি তো নয় দিনের জন্য করেছি উনিশশো টাকা নিয়েছে তারপরে দুই হাজার টাকা নিয়েছে আপনি বললেন তিরিশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার এটা কি আপনি তো মনে হয় নিজেও জানেন না আবার অন্যদেরকে ফালতু একটা পরামর্শ দিচ্ছেন ঠিক আছে তো এটার প্রতি উত্তর হচ্ছে যে আপনি অনেক কিছু জানেন কিন্তু এটুকু জানেন না যে ক্ষেত্র বিশেষ কাকে বলে ক্ষেত্রগুলা কি কি। এবং কোন ক্ষেত্রের জন্য কোন ধরনের বিমা করতে হয় বাংলাদেশে তো অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে আপনারা জানেন সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ভিতরে বলে যে আপনি একটা ইন্স্যুরেন্স করবেন পনেরো বছর পরে এক লক্ষ টাকা করে প্রতি বছর পনেরো বছর পরে আপনাকে ডাবল দেওয়া হবে কিন্তু এইগুলোর ভিতরে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আপনারা কখনো উল্টিয়ে দেখেছেন এটার ভিতরে আপনি মূল্যে কত টাকা পাবেন কত পার্সেন্ট পাবেন বা আপনি কোনো দিন ফঙ্গু হয়ে গেলে অথবা আপনি কোনো অ্যাক্সিডেন্ট করলে কোন হসপিটালে কত ডিসকাউন্ট পাবেন এবং কি হবে বা আপনার জীবনের ঝুঁকির জন্য এই প্রযোজ্য কিনা আমরা এটা দেখি না আমরা একটা জিনিস দেখি কি পনেরো বছর পরে সে আমরা ডাবল দিবে বলছে সে সেটাই কিন্তু পনেরো বছরের ভিতরে যদি আপনি মারা যান ডাবলটা কে পাবে সেটাও আপনি জানেন ওরা নমিনির ফটো নেয় নমিনির ছবি নেয় কিন্তু আসলে কি নমিনি কি পে করবে এটার জন্য টার্মস কন্ডিশন যেগুলো আছে সেগুলোকে আমরা কখনো উল্টিয়ে দেখেছি না পরে দেখেছি এবং ওগুলো সব বাংলাও আছে ইংলিশও আছে আমরা দেখি না এগুলো কখনো তো আমাদের অভিজ্ঞতা কোথায় থেকে হবে ইন্সুরেন্সের অনেক ক্ষেত্র আছে। গাড়ির ইন্স্যুরেন্স আছে আছে তারপরে হুন্ডার স্কু ইন্স্যুরেন্স আছে মোবাইলের ইন্স্যুরেন্স আছে যেগুলো আমাদের বাংলাদেশে না এটা অন্যান্য দেশে আছে তো আমরা কি সেগুলো বুঝি আমরা তো কিছুই বুঝি না আমরা যেটুকু বুঝি সেটুকু নিয়ে ফটর ফটর করি আমরা যে যেটুকু জানি সে সেটুকুকে আমরা সেটুকুকে আমরা অনেক বড় সম পরিমাণ জ্ঞান আমাদের আছে সেটা আমরা প্রচার করি যে ভাইগুলো আমার কমেন্টে নিচে লেখিশ যে আমি উনিশশো টাকাকে দিয়ে করেছি বা আরেকজন লেখছেন যে আপনি তো কিছুই জানেন না না জানি আরেকজনেরকে ফলস একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছেন এই ইন্স্যুরেন্স করতে পঞ্চাশ ষাট টাকা লাগে হ্যাঁ তো পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে না আপনি দেড়শো টাকা দিয়ে করেন দুই দিনের জন্য একদিনের জন্য তো যখন বিষয় অ্যাপ্লাই করতে যাবেন তখন টের পাবেন আপনাকে কেন করেছে আসলে নিজেদের যে ডকুমেন্টগুলা নেওয়া হয় অনেক বাঙালি ভাই আছেন অনেক ধরনের ডকুমেন্ট অনেক কষ্ট করে জোগাড় করেন মাঝখানে দুই হাজার দশ হাজার টাকার জন্য একটা ডকুমেন্টের ছোট করি রাখে সেই ডকুমেন্টটা মনে করেন একটা ইন্স্যুরেন্স করাটাও একটা কিন্তু ডকুমেন্ট এখন আপনার হোটেল এয়ারলাইন্স বুকিং তিরিশ দিন বরাবর আছে ইন্স্যুরেন্স তিরিশ দিনের জন্য করতে গেলে ধরুন আপনার দশ হাজার টাকা আসবে আপনি বলবেন যে আমার ইন্স্যুরেন্স তিরিশ দিনের কিসের জন্য পনেরো দিনের করলে চলবে পাঁচ হাজার টাকা দিয়ে করি করলেন তো এই যখন শো করলেন তখন ওরা দেখল যে দুইটা দুই রঙের তিনটা তিন রঙের এটাকে উল্লেখ করে দিয়েও তো আপনাকে রিজেক্ট করতে পারে পারে না অবশ্যই পারে তো কেন এত কষ্ট করার পরে পাঁচ হাজার টাকার জন্য কিপটেমি করবেন কেন আবার আরেকটা একটা প্রসঙ্গ এই তিনটার বাইরে সেটা হচ্ছে অনেক কষ্ট করে ডকুমেন্ট জোগাড় করে অনেক কিছু করে ব্যাংক ব্যালেন্স করে সবকিছু দেখিয়ে বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং বিষা পাইছেন রিটার্ন টিকিটটা বারবার বলে রিটার্ন টিকিটটা করেন আপনি যে দেশে থেকে উঠবেন সে দেশ থেকে অন্য যে দেশে যাবেন সেখান থেকে আবার রিটার্ন টিকিটটা করবেন করে রাখেন না রে ভাই আপনি আসা যাওয়ার জন্য হয়তো আপনার সত্তর হাজার বাংলা টাকা লাগতে পারে কিন্তু আপনি যখন আসবেন তখন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা কেটে যাবে আপনি ওইভাবে ট্রাভেলস লোকে ইয়ার ভিতরে ভিতরে পরামর্শ রাখেন যে আমি তো গেলে অত আসবো না তো সেক্ষেত্রে আপনার রিটার্ন টিকিটের জন্য আমাকে কেমন কত পার্সেন্ট দিতে পারবেন যত পার্সেন্ট যারা টিকিট বিক্রি করে তারা গোটা পঁয়ত্রিশ হাজার পুরোটাই তারা পাইতে পারে এবং ওইখান থেকে হয়তো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এই এয়ারলাইন্স কর্তৃপক্ষ কেটে বাকিটা কিন্তু দিয়ে দেয় তো ওইখান থেকে ওরা কত পার্সেন্ট রেখে আপনাকে কত পার্সেন্ট দিবে সেটা আপনি তাদের সাথে আলোচনা করেন পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে ধরুন পাঁচ হাজার টাকায় দিল তাতেও সমস্যা নেই আপনি বলবেন যে ইয়েস ওকে যেহেতু আপনি সেই ডেট মোতাবেক যাবেন না তো ওইটা করে নেন আর ওইটা না করলেও আপনি ধরুন পঁয়ত্রিশ হাজার টাকা আপনার জলে গেল খামাকা যেহেতু আপনি ওই ওই রিটার্ন টিকিটে যাবেন না তো এরপরেও তো আপনি পঁয়ত্রিশ হাজার টাকার জন্য আপনি রিটার্ন টিকিটটা কাটবেন না না কেটে আপনি কিফটে মেয়েটাতে করাতে আপনি আসছেন সিঙ্গেল টিকিটে যেখান থেকে আসছেন সেখান থেকে আপনাকে আবার ব্যাক করিয়ে দিল তো ব্যাক এমনভাবে করছে জীবনে আর ইউরোপের বিষয় পাবেন না তো এটা কি আপনার ফলটা ভালো হলো এসব ক্ষেত্রগুলোকে উদ্দেশ্য করে আমি ভিডিও ক্লিপগুলো তৈরি করি কিন্তু ক্ষেত্রগুলার অর্থ কন্ডিশনের অর্থ না বুঝে আমার বাংলার শিক্ষিত টার্মসানা গ্রেজুয়েট ভাইয়েরা তারা এল এল বি করেছে কোন গরু করে সেটা আমার জানা নেই ফুস করে একটা কমেন্ট করে বসে থাকবে মানে বাফের আগে ফালানোর মতো একটা কাহিনীর মতো আমি জানি না আমার থেকে বেশি জানেন আপনারা তো কেস আপনারা রিজেক্ট খান কেন আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ